প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টেকশহর .com এর প্রতিদিনের আয়োজন শিডিজির আজকের পর্বে। আপনাদের সাথে রয়েছি আমি রাশেদ ইমাম। দর্শক, আপনারা জানেন আমাদের এই আয়োজনটি আমাদের সেই সকল সম্মানিত নারী উদ্যোক্তাদের নিয়ে, যারা নিজের সাহসে, নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমে নিজেকে প্রতিষ্ঠিত করছেন, সম্মানিত করছেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছেন। আজও আমাদের স্টুডিওতে তেমনই একজন অতিথি আছেন আমাদের সাথে। আজ রয়েছেন সাফাস আঙ্গিনার স্বত্বাধিকারী ফারজানা আক্তার। আমরা কথা বলবো তার সাথে। ফারজানা আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি। খুব ভালো আছি এবং আপনার সাথে কথা বলতে পারছি, এই জন্য আরো বেশি ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে, আমাকে এখানে ইনভাইট করেছেন, কথা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য অনেক ভালো লাগছে। জি, কষ্ট করে আসার জন্য ধন্যবাদ। শুরুতে একবার জানাচ্ছি, শেষে আরো একবার জানাবো। সাফাস আঙ্গিনা মানে নামটার ভেতরে একটা ঘরোয়া ব্যাপার রয়েছে। এই সাফাস আঙ্গিনার নামকরণের পেছনের গল্পটা বলতে হবে, এবং সেই সাথে এখানে কি কি পাচ্ছে আপনার ক্রেতারা আমাদেরকে যদি বলেন। আচ্ছা, সাফাস আঙ্গিনা, সাফাস আঙ্গিনা আসলে আমার খুব ইমোশনাল একটা পয়েন্ট। আর যেটা বলছেন ঘরোয়া, আসলে ঘর থেকেই এসেছে, কারণ আমার মেয়ে, একমাত্র মেয়ে, আমার মেয়ের নাম সাফা। আমি যখন মনে হয়েছে কিছু করব, তারপরে যখন পেজ ক্রিয়েট করলাম, তখন মনে হলো যে নাম দিব, তাহলে নামটা আমার ঘর থেকেই আসুক। এবং সেক্ষেত্রে সবাই হয়তো নিজের নামটা প্রেফার করে, কিন্তু আমার মনে হয়েছে যে আমি আমার মেয়ের নামটা দিয়ে করি। তারপরে তখন সাফা, সাফাস গ্যালারি, সাফাস ক্রিয়েশন, বিভিন্ন ইয়ে করে লাস্ট মুহূর্ত পর্যন্ত আমার ভালো লাগলো সাফাস আঙ্গিনা। আর আমার এই আঙ্গিনায় আছে, আমার আঙ্গিনাটা হচ্ছে জুয়েলারি আঙ্গিনা। এখানে হ্যান্ডমেড, বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জুয়েলারি দিয়ে আমার আঙ্গিনা সাজানো। চমৎকার। এবং আপনি নিজে আসলে নিজের হাতে গড়া জিনিস থেকে অন্যদেরকে, মানে অন্যদের সৌন্দর্য বাড়াচ্ছেন, ঠিক কতদিন হলো এই উদ্যোগের? উদ্যোক্তাটা আমি আসলে প্রফেশনালি টিচার। আচ্ছা, ঢাকা ক্যান্টনমেন্ট স্টার্লিং স্কুল অ্যান্ড কলেজ, ওখানকার টিচার আমি। ওখানে প্রায় 6-7 বছর ধরে আমি আছি, ম্যাথমেটিক্স টিচার হিসেবে আছি আমি ওখানে। তো যখন স্কুলটা অফ হয়ে গেল, করোনাকালীন সময় যখন অফ হয়ে গেল, হঠাৎ করে মানে ব্যস্ত লাইফ, আমরা আসলে লকডাউনে পড়ে এক ধরনের মানসিক ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম। আসলে মনে হয়েছিল যে আসলে মানে যারা আসলে জব করে বাইরে, তাদের আসলে ঘরে থাকাটা হচ্ছে একদম জেলখানার মতো। তো ওই ডিপ্রেশন থেকে আসলে ওঠার জন্যই আমার মনে হতো যে কিছু একটা করি বা কিছু একটা করা উচিত। তো কিছু একটা করি করব, এই থেকেই আসলে শুরু করা আমার সাফাস আঙ্গিনা। আচ্ছা, তো এই যে সাফাস আঙ্গিনা শুরু করেছেন, এখন লকডাউন শেষ হয়ে গেছে, একদম দৈনন্দিন জীবনে ফিরে এসেছেন, এখন কাজটা কন্টিনিউ করতে কতটা চাপ ফিল হচ্ছে? চাপের কথা যদি বলি, আসলে যখন স্কুলটা নেক্সট টাইম খুললো, 12ই সেপ্টেম্বর যখন খুললো, তখন আমি মোটামুটি আসলে খুব চাপের মধ্যে পড়ে গিয়েছি। ব্যাপারটা এমন যে আমার ফ্যামিলি থেকেও বলছিল যে এত চাপ নিয়ে আর কি দরকার, যে কোনো একটা সাইড রাখো আর একটা সাইড ছেড়ে দাও এরকম। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, আমি এত বছর এই জবটা করে এসেছি, এই জবটা আমি কেন ছাড়বো? একটা মায়া, হ্যাঁ, মায়া জন্মে গিয়েছে যে এখানেও তো আমার টান আছে একটা। আর সাফাস আঙ্গিনা যেটা আমি 2020 সালে ক্রিয়েট করেছি, আমার নিজের উদ্যোগ আসলে নিজের কাছে সন্তানের মতো। আমার মেয়ে যেমন সাফা, যেমন আমার কাছে একটা সন্তান, আমার মনে হয় যে আমার দ্বিতীয় সন্তান হচ্ছে সাফাস আঙ্গিনা। তো এইটাকে আসলে ক্লোজ করার মতো আমার কাছে অপশন নাই। আমি আমার উদ্যোগটা এত দূর নিয়ে এসেছি, এখন আমি এটা স্টপ করে দেব স্কুলের জন্য? তো এটাও আমার মানে মানতে পারছিলাম না। নিজের সাথে আসলে অনেক যুদ্ধ করে পরে ডিসিশন নিলাম যে আমি কন্টিনিউ করতে থাকি, ব্যালেন্স করে করতে থাকি, দেখি কোন কত দূর যেতে পারি। তো সেজন্যই আসলে এখন, যেমন আগে লকডাউনের টাইমটাতে যেভাবে আমি সময় দিতে পারতাম আমার উদ্যোগের পিছনে, এখন হয়তো আমার সময়টা ভাগ হয়ে গিয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত আমি স্কুলে থাকছি, তারপর স্কুলের পরে আমার সংসার প্লাস আমার উদ্যোগ, এই দুইটাকে চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। কষ্ট হয় অনেক, চাপের মধ্যে, চাপ যেটা বললেন, চাপ তো আছি, কিন্তু চাপটা নিতে চাচ্ছি, নিচ্ছি এজন্য যে দুইটাই আমার আইডেন্টিটি, দুইটাই আমার পরিচিতি। আমার স্কুলে যেমন আমার একটা পরিচিতি, আমার মেয়ে এতদিন বলতো যে আমার মামুনি হচ্ছে টিচার, তো এখন সে টিচারও বলছে প্লাস এন্টারপ্রেনারও বলছে। তো ও কিন্তু ওর মার পরিচয়টা ডাবল দিতে পারছে, আমিও আমি এটা ক্রিয়েট করতে পারছি বলেই দিতে পারছে।
বাহ, চমৎকার। মানে এই যে উদ্যোগ শুরু করেছেন, কাজ করছেন, পরিবারের বাকিদের সহায়তা বা বাকিদের উৎসাহ কতটা পেয়েছেন? আসলে একটা মেয়ে কিছু করতে গেলে সবচেয়ে বড় যে জিনিসটা লাগে সেটা হচ্ছে পারিবারিক সাপোর্ট। পারিবারিক সাপোর্ট না পেলে আসলে এগিয়ে যাওয়াটা পসিবল না, আর যারা এগিয়ে যায় তারা অনেক কষ্ট করতে হয়। সেক্ষেত্রে আমি যেটা বলবো, আমি পারিবারিক সাপোর্ট পেয়েছি 100%। আমার আমার বাসার পাশে হচ্ছে আমার আব্বু আম্মুর বাসা, তো কাছাকাছি হওয়াতে দেখা যায় কি, আমার আমার উপর দিয়ে বেশিরভাগ মানে ঝড় ঝাপটা গুলো আব্বু আম্মুর উপর দিয়েই যায়, তারাই নিয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ, তো দেখা যাচ্ছে আমি বাইরে চলে আসলাম, আমার মেয়েকে কোথায় রাখবো? আব্বু আম্মুর কাছে। তো আজকে আমি বাসায় রান্না করতে পারছি না, আম্মু বাটি পার্সেল করে পাঠিয়ে দিচ্ছে। তো আমার বাসায় যেটা হয় যে আমার কলিগরাও সবসময় মজা করে যে আমার মানে বাটি সব মানে আম্মু পাঠায়, ওই বাটিগুলো আবার সব খালি আম্মুর বাসায় পাঠিয়ে দিই। তো এই সাপোর্ট গুলো আসলে আমি পাচ্ছি। তারপরে হাজবেন্ড ও সবসময় বলে যেটা করো তুমি ভালো করে করো আর কি, মানে এমন না যে তুমি করলা অল্প অল্প, যখন স্কুলে জব করেছে তখন বলেছে এটা ভালো করে করো, এখন মানে বিজনেস করছে এটাও বলে যে তুমি ভালো করে করো। আর হচ্ছে সবচেয়ে বড় সাপোর্টার আরেকজন যেটা হচ্ছে আমার মেয়ে, ক্লাস সিক্সে পড়ে। আমার প্রোডাক্ট ফটোগ্রাফি থেকে শুরু করে ছবি এডিটিং প্লাস পোস্ট করা মানে সব কিছু, পেজ অপারেশনটার দায়িত্ব তার। হ্যাঁ হ্যাঁ, ও দেখা যায় অনেক সাপোর্ট করে আমাকে। সে কি মানে, তাকে কি আপনি পার্টনার হিসেবে রেখেছেন নাকি এমপ্লয়ি হিসেবে রেখেছেন, এইটা কি হবে? আমার সহযোদ্ধা, পার্টনার আমার হচ্ছে সহযোদ্ধা। একটা গয়না যখন আমি বানাই প্রথমে, যেহেতু যে ক্রিয়েশন গুলো আমি করি প্রথমে কিন্তু আমি ওকে দেখাই, মামনি এটা কি ভালো লাগছে, মামনি না অন্যভাবে ট্রাই করো, তো আবার পরে আবার করে আবার পরে দেখায়, দেখা যায় ওর সাপোর্টটাই আমার বেশি লাগে আর কি। ওর পছন্দটা কি প্রাধান্য দিচ্ছে না বেশি দিচ্ছে, যে ও যখন বলে মামুনি হ্যাঁ ঠিক আছে এটা ভালো লাগছে, কারণ ঘরে তো ওই আছে, ও যখন বলে হ্যাঁ ঠিক আছে ওকে দেন ওকে। তারপরে আমার ভাই বোন, যেমন ভাই আমার পেজ ক্রিয়েট করে দিয়েছে, তারপরে আমার কলিগরা, তারপরে আমার খুব কাছের প্রিয় মানুষ, সবাই আমাকে খুব সাপোর্ট করেছে। এখন সবার একটা কথা, আমি যাতে এটাকে ধরে রাখি ভালো করে যেন আপনি করে যান, কারণ এই করোনাকালীন সময় আসলে অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে, কিন্তু এখন আমি দেখছি যে আমার কাছের মানুষটা নাই, অনেক মানুষই নাই, অনেক আপুদেরকে এখন আর দেখি না, সবকিছু নর্মাল হয়ে যাওয়ার পর সবাই বিজি হয়ে গিয়েছে যে যার মতো করে ডেইলি লাইফে চলে গেছে সেটাই, কিন্তু আমি আসলে এখনো ধরে রেখেছি। আচ্ছা, প্রথম যেদিন অর্ডার পেয়েছিলেন আপনার পেজ থেকে, সেই দিনের অনুভূতি কেমন ছিল? আমি আসলে ভাইয়া মানে উদ্যোক্তা হব বা বিজনেস করব এই জন্য কোনো কিছু শুরু করিনি। আচ্ছা, আমার শুরুটা হয়েছিল যে বললাম যে একরকম ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, ওইটা দূর করার জন্য জাস্ট আমি কিছু গয়নাই 1500 টাকার কিছু ম্যাটেরিয়ালস এনে জাস্ট ঘরে বানিয়েছি যে আমি বা আমার মেয়ে পড়বো নিজেদের জন্য করা। তখন মেসেঞ্জারে আমি আবার ছবি এমনি ছবি তুলে, তখন তো প্রফেশনালি কোনো কিছুই না, তখন আমার পেজও ছিল না, আমি উদ্যোক্তাও না কিছু না, ছবি তুলে মেসেঞ্জারে আমাদের কলিগদের একটা গ্রুপে দিলাম। ওখানে দেওয়ার পর একজন মিস, তো একজন টিচার আমাকে বলতেছে যে এটা আমি নিব, এটা কত? আচ্ছা, জাস্ট ফান করে এরকম বললো, লিখে হ্যাঁ মানে কি বলছো, লিখে হ্যাঁ আমি এটা নিব, পছন্দ হয়েছে, হ্যাঁ পছন্দ হয়েছে নিবে। তখন আমি বললাম আমি তো মানে দাম জানি না বা কি, এখনো ইয়ে করি নাই, ঠিক আছে আমি দাম ইয়ে করি, ওই থেকে শুরু। তারপর হচ্ছে ওইটা ছিল আমার ফার্স্ট অর্ডার। তারপরে আরেকটা হচ্ছে আরেকজন গার্ডিয়ান, যার কথা না বললেই নাই, উনি ভাইয়া মানে স্কুলেরই গার্ডিয়ান, তো উনিও আমার মানে একটা গয়না, প্রথম যে গয়নাটা বানিয়েছি ওইটা দেখেই উনিও অর্ডার করলো, বলে কি যে আপু আপনার বিজনেসটা আমি রান করে দিলাম। আচ্ছা, তো তারপর থেকে আসলে শুরু। এরপরে আমি ফেসবুক যখন ঘাটাঘাটি করে উইয়ের দেখা পেলাম, উইয়ের দেখা পেয়ে ওখানে পোস্ট করেছিলাম, ফার্স্ট পোস্ট যখন করলাম তারপর দেখলাম যে রেসপন্স ভালো, সবাই খুব ভালো, হ্যাঁ পজিটিভলি নিচ্ছে, সবাই ভালো বলছে। এই এইভাবে আসলে আমি শুরু করিনি, আমাকে শুরু করানো হয়েছে, ব্যাপারটা চারপাশ মিলে আপনাকে উদ্যোক্তা হিসেবে তৈরি করছে, সেটাই সবাই অ্যাপ্রিশিয়েট করেছে যে এরকম এরকম। তখন দেখা গেল যে 2020-এর অগস্টে আমি আমার পেজটা রান করি, সাফা সাঙ্গিনা রান করে হচ্ছে 2020-এর অগস্টে, তার মার্চে অফ হয়ে যায় স্কুল। এর মধ্যে দিয়ে ঘটনাগুলো কিন্তু আমার এরকমই, আমি ডিপ্রেশনে থাকি, কিছু একটা করব, এই সেই অনেক চিন্তা ভাবনা করে এইভাবে।
তারপরে হচ্ছে টুকটাক চলতে থাকে, তার অগাস্টের পরে, তারপর মার্চে, 21শে মার্চে, 21শে মার্চে এসে কি হয়, আমি উই তো এর মধ্যে খুব ভালো অ্যাক্টিভ হয়ে যাই। অ্যাক্টিভ হয়ে গিয়ে ওদের মাস্টার ক্লাস প্লাস অন্যান্য ইভেন্টগুলো, অনলাইন ওয়ার্কশপ, বিভিন্ন ওয়ার্কশপ, ওগুলো সব কিছুতে অ্যাটেন্ড করি। এরকম একটা ওয়ার্কশপে উই প্রেসিডেন্ট যে নিশা আপু আমাকে একটা গয়না অর্ডার করে। আর আপনাকে খুব মানে বলি, আমার সিগনেচার প্রোডাক্ট কিন্তু অরিজিনাল মুক্তার গয়না। আচ্ছা, ঠিক আছে, মানে গয়না শুধু ইয়ে না, এখন আমি দেখা যাচ্ছে গোল্ড প্লেট, সিলভার প্লেট অনেক কিছু রাখছি, কিন্তু আমার মানে সিগনেচার যেটা আইটেম ওটা হচ্ছে রিয়েল পার্ল, রিয়েল পার্লের ইয়ে। তো আপু যখন শুনলো ওয়ার্কশপে আমি এরকম পার্ল নিয়ে কাজ করি, তো আপু বলে আমাকে ইনবক্সে কিছু ছবি দিও। পরের দিন আমি দিলাম, মার্চের 5 তারিখে আপুকে কিছু ছবি দিলাম। ছবি দেওয়ার পর আপু বলে তোমার ক্রিয়েশন তো অনেক সুন্দর, তারপর ওখান থেকে সিলেক্ট করে আপু বললো যে এটা আমার জন্য। ওই দিন আসলে যে স্পিডটা আমি পেয়েছি, যে আসলে আমার এতদিন কিন্তু আমার কনফিডেন্ট লেভেল ওরকমই ছিল, মানে মারাত্মক একটা বুস্ট আপ হয়েছিল। মানুষ তো দেখা যায় আশা করে, অনেকে আশা করে যারা উইতে আছে, যে নিশা আপু যদি কাস্টমার হতো, তা আমি কিন্তু কখনো চিন্তা করিনি। মানে ওইটা আপনার কাছে মনে হচ্ছে এটা একটা দুঃসাহসের ব্যাপার তখন? মানে আমি কেন চিন্তা করব, আমি তো ওই লেভেলই যাই, আমি তো কন্টিনিউ করার জন্য কিছু করিনি যে আমি উদ্যোক্তা হব, আমার বিজনেসটা কন্টিনিউ করব। এখন আপু যখন বলল যে না ভালো বা নিবে উনি, তারপর তো আমার মনে হলো যে আসলেও তো এটার মধ্যে নিশ্চয়ই ভালো কিছু আছে এবং আমার এটা নিয়ে এগিয়ে যাওয়া উচিত। তারপর আপুকে যখন গয়নাটা ডেলিভারি দিলাম, দেওয়ার পরে আপু ওনার ভাগ্নির বিয়েতে পড়লো এটা, পরে এরপরের ওয়ার্কশপে উনি রিভিউ দিল, এরপরের ওয়ার্কশপে উনি রিভিউ দিল যে আপনার গয়না সবাই অনেক পছন্দ করেছে, আপনি এগিয়ে যান, অনেক সুন্দর আপনার কাজ। তো আপুর রিভিউটা আসলে আলহামদুলিল্লাহ আমি মানে এই পর্যন্ত আসলাম ওই মনে হয় যে আপুর অনুপ্রেরণায়। চমৎকার। তো মানে এই যে মানে গয়না আপনি তৈরি করছেন, আপনাকে একটি অর্ডার দেওয়ার পরে ঠিক কতদিন সময় প্রয়োজন হয় আপনার পুরো প্রোডাক্টটা রেডি করে ডেলিভারি করতে? আমি যখন লকডাউন ছিল বা স্কুল 12ই সেপ্টেম্বর খোলার আগে অনেক আর্জেন্ট ডেলিভারি দিয়েছি। দেখা গেল আমার কাছে যদি র মেটেরিয়ালস থাকে তাহলে সকালে অর্ডার করলে আমি দেখা যায় বিকেলের মধ্যেও কুরিয়ারে পাঠিয়ে দিতে পারতাম, যে জিনিসটা আমি এখন পাচ্ছি না। এখন দেখা যাচ্ছে আমার শুক্র শনিবার অফ, ওই টাইমটা আমি হাতে রেখে অর্ডারগুলো নিচ্ছি, যেগুলো আমি নিজে মেক করছি। তার মধ্যে আমার কারিগর আছে যেগুলো গোল্ড প্লেট সিলভার প্লেটের গয়নাগুলো যেগুলো করে, পার্লের ইয়েগুলো আমি করি, একদম আমার নিজের হাতে করি। আর গোল্ড প্লেটের গুলো হচ্ছে কারিগররা করে, ওখানেও আমি 1 সপ্তাহ টাইম নেই, আমি যেগুলো মেক করে দেই এখন মোটামুটি 1 সপ্তাহ একটা সময় নিয়ে তারপরে দেই আর কি। আচ্ছা, চমৎকার। তো মানে এখন ঠিক এই মুহূর্তে মানে আপনি আপনার চারপাশ থেকে সবার উৎসাহে এগিয়ে যাচ্ছেন, আপনার একজন আইকন তিনি আপনাকে উৎসাহ দিচ্ছেন, তিনি আপনার প্রশংসা করছেন, সব মিলিয়ে 5 বছর পরে বা 10 বছর পরে কোনো চিন্তা কি করেছেন এখন পর্যন্ত যে ঠিক এই হাইটে আপনি আপনাকে তুলতে চান? আসলে আমাকে তুলতে চাই 5 বছর পর, যেটা আমি এখন যেটা স্বপ্ন দেখি, নিশা আপু সবসময় বলে যেটা যে স্বপ্ন দেখবা সবসময় বড়, ছোট থেকে শুরু করো কিন্তু স্বপ্নটা দেখবা বড়, হ্যাঁ, যাতে স্বপ্নটা পূরণ না হলেও আমরা কাছাকাছি যেতে পারি। তো আমার স্বপ্নটা হচ্ছে যে আমার সাফা সাঙ্গিনা এমন একটা জায়গায় যাবে যেটা ম্যাক্সিমাম মানুষ চিনবে, একটা ব্র্যান্ডিং হবে। এর মধ্যে আমি 2 বার দেশের বাইরেও আমার প্রোডাক্ট পাঠিয়েছি, আমার পার্লের গয়না UAE-তে গিয়েছে, UAE-তে একটা আপু ওনার শপের জন্য নিয়েছে, শপের জন্য ব্রেসলেট নিয়েছিল অনেকগুলো, এবং উনি একটা ওখানে একটা প্রোগ্রামের জন্য নিয়েছিল, ওখানে ভালো রেসপন্স পেয়েছে উনি, নেক্সট টাইম উনি আরো নিবে। আরেকজন হচ্ছে উনি নিজে পার্সোনাল ইউজ করার জন্য নিয়েছে, আপু হচ্ছে USA-তে, তো গিয়েছে রিলেটিভের মাধ্যমে, আমি ওইভাবে এখনো পাঠাইনি DHL দিয়ে, বা ওইভাবে এখনো ওই স্বপ্নটা হয়নি পূরণ করা, কিন্তু হচ্ছে যতটুকু হচ্ছে। আসলে এতটুকু আমি আশাও করিনি, আমি সবসময় বলি যে আসলে আমি হয়তো আমার উদ্যোক্তা লাইফে যতটুকু পেয়েছি আমার মনে হয় চাওয়ার চেয়ে বেশি, চাওয়ার আগেই আমি অনেক কিছু পেয়ে গিয়েছি, আর এই পাওয়াগুলোই আমাকে শেখাচ্ছে শিখাচ্ছে এগিয়ে যাচ্ছে। আর 5 বছর পর আমি চাই ম্যাক্সিমাম মানুষ হয়তো ওই যে আপনি এখানে আমাকে ডেকেছেন বা সাফা সানিনাকে চিনছেন, এরকম আরো মানুষ চিনুক, চিনবে, আরো পরিচিতি পাবে, এবং আমি চাই যে আমার প্রোডাক্ট কোয়ালিটি মেইনটেইন করে যাতে সবাই বলে যে
কোয়ালিটির জন্য গয়না কোয়ালিটির বেস্ট মানে সাফা সাঙ্গিনা এরকম আর কি একটা জিনিস। আচ্ছা আচ্ছা, অনেক অনেক শুভকামনা সেই জন্য, এবং সেই পথে আপনি যে পরিশ্রম করছেন আপনার পেশা এবং পাশাপাশি আপনার উদ্যোগ দুটিকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। একদম শেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে, আপনি যেভাবে চারপাশে সবার সহযোগিতায় এগিয়ে যাচ্ছেন, সবার ক্ষেত্রে হয়তো এমনটা হয় না, সেক্ষেত্রে আপনার এই সেক্টর নিয়ে নতুন যদি কেউ কাজ করতে চায় তাহলে তার জন্য পরামর্শ কি হতে পারে? পরামর্শ হচ্ছে, আমরা যখন মেয়েরা বিশেষ করে কোনো কাজ করতে যাই, মানে আমাদের চিন্তাধারা থাকে কি আমরা তিন বেলা রান্না করব, সিরিয়াল দেখব দিন শেষে, মানে ছেলে মেয়েকে পড়াশোনা করাবো, এইটুকুই। তো আমাদের চিন্তাধারাটাকে আসলে গ্রো করতে হবে, এবং সাপোর্ট থাকুক আর না থাকুক, কষ্ট করার মানে মেন্টালিটি থাকতে হবে যে আমি পরিশ্রম করব, এবং একটা গোল থাকতে হবে আমার, যেটা মনে হয় যে না আমি করব তো করবই এটা, আমার যে সাপোর্ট আছে তাই বলে কি আমাকে কিছু করতে হয় না, আলটিমেটলি কষ্টটা আমিই করছি। আচ্ছা, ঠিক আছে, আমারই দেখা যায় সোর্স বের করা হোক, এটা সেটা সবকিছু আমাকেই করতে হচ্ছে। তো যারা নতুন আসবে তাদেরকেও ওই মেন্টালিটিটা থাকতে হবে, কোনো কিছু আসলে হয় না যে আমি বসে থাকলাম সব হয়ে যাবে, আমি উদ্যোক্তা হয়ে গেলাম, সফল হয়ে গেলাম, ওরকম না। আমি হ্যাঁ হ্যাঁ আমিও কিন্তু সফল না, আমি মাত্র স্টার্টিং, শুরু, মাত্র 1.5 বছরের প্লাস হবে আমার উদ্যোগ। তো আমার এই অভিজ্ঞতায় শুধু এইটুকু বলতে হবে যে কষ্ট করার মেন্টালিটি থাকতে হবে, সময়টাকে ব্যালেন্স করতে হবে। সংসার বাদ দিয়ে আসলে আমরা প্রফেশনাল লাইফ চিন্তা করতে পারবো না, আবার প্রফেশনাল লাইফ বাদ দিয়ে সংসার কোনোভাবেই হবে না, সবগুলোকে আসলে ব্যালেন্স করে চলাটাই মনে হয় আমরা এগিয়ে যেতে পারবো। ফারজানা আক্তার, অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, আপনার জন্য শুভকামনা, সেই সাথে সাফা সাঙ্গিনার জন্য অনেক অনেক শুভকামনা TechShohor.com এর পক্ষ থেকে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, আপনাকেও অনেক ধন্যবাদ, TechShohor.com কেও অনেক ধন্যবাদ আমাকে কল করার জন্য। নিশ্চয়ই আবারও কথা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সাফা সাঙ্গিনার স্বত্বাধিকারী ফারজানা আক্তারের সাথে, এবং তার পেশাগত জীবন, তার উদ্যোক্তা জীবন, তার পারিবারিক জীবন আমরা সব গল্পগুলোই শুনলাম, এবং সব গল্পগুলো শুনে একদম শেষ দিকে এসে যতটুকু বুঝলাম সেটি হচ্ছে যে নিজের পরিশ্রম করার মানসিকতা যদি থাকে তাহলে যে মানুষটি যে কাজই করুক না কেন সেই কাজে সফলতা আসবে। এটি জানিয়েই শেষ করছি আজকের SheDiGi, আগামী পর্বে কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, TechShohor.com এর সাথেই থাকুন।